হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে যে ঘাসটি দেখাচ্ছি এটার নাম রঙিন নেপিয়ার বা রেড পাকচুং বলা হয়। উচ্চ ফলনশীল একটি ঘাস রঙিন নেপিয়ার। এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ 15.73। আমি এই জমিতে নতুনভাবে প্রথমবার লাগিয়েছি, আমার অন্য জমিতেও আছে। প্রথমবারে যদি এরকম ফলন হয় তাহলে বুঝতেই পারছেন যখন এটা আবার কাটা পড়বে, যখন আমরা কাটবো এর শাখা প্রশাখা আরও বৃদ্ধি পায়, কুশি গজায় নতুনভাবে, তাহলে তখন কেমন হবে। উচ্চ ফলনশীল একটি ঘাস রঙিন নেপিয়ার। এই ঘাসটি একবার লাগাইলে আপনি 8 থেকে 10 বছর একটানা ঘাস কাটতে পারবেন। সকল গবাদি পশুর মুখরোচক একটি খাবার রঙিন নেপিয়ার হাইব্রিড ঘাস। এই দেখুন এই পাতাগুলো কত সুন্দর চওড়া এবং নরম, দেখতে কত সুন্দর, প্রাণ জুড়িয়ে যায়, ফলন দেখলে তো মাথাই নষ্ট। যা হোক ভিউয়ার্স, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। আমার কাছে এই ঘাসের পরিপক্ক ভালো মানের কাটিং আছে, যদি কারো লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সঙ্গেই থাকুন, কৃষি ঘাস টিভির সঙ্গেই থাকুন। এই বলে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার গবাদি পশুর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন সবাই।